আগুনের গরমের চুটে বাকি ছয়টা দুজক ছয়টা জাহান্নাম গরম থাকে বা জাহান্নামের কথা বলতে গেলে সময় লাগে, কিন্তু সংক্ষিপ্ত কথা ভালো করে খেয়াল করে শোনেন, জাহান্নাম কি জিনিস, জাহান্নামের আগুন কি জিনিস। আমার আল্লাহ বলে দিয়েছেন ইল্লা হামিমাম ওয়া গাসসাকা। ও বাবারা, জাহান্নামের মধ্যে মানুষকে খাইতে দেওয়া হবে মানুষ পসাপু আর হলো গরম পানি। তো গরম পানি মানুষ পসাপু খাইতে দেওয়া হবে মানুষগুলা জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে কয়লার মতো কালো হয়ে যাবে। শুধু তাই না, আমার রাসূল ফরমান কয়েকটা জাহান্নামী মানুষের জিহ্বাটা পানির পিপাসার কারণে কুকুরের মতো একবার পর্যন্ত লম্বা হয়ে যাবে। আল্লাহ 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 পানি আল্লাহ পানি দাও পানি 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 করে চিৎকার করে কাঁদবে বাবারা। ও নবীর উম্মতরা ভালো করে শোনো, এই পানি পানি করে কাঁদবে আর পানি খুঁজতেই থাকবে, খুঁজতে খুঁজতে দেখবে ঝর্ণা নামছে এক পাহাড় থেকে, জাহান্নামের তলদেশে পাহাড় থেকে ঝর্ণা নামছে, দৌড়ে যাবে সেই পানি পান করার জন্য, পানি হাতে নিবে পান করার জন্য। আর সাথে সাথে পানি এত উত্তপ্ত এত গরম হবে, পানি মুখে দেওয়ার আগে দুটো ঠোঁট যেমন সিদ্ধ হয়ে দুই দিকে পাকা হয়ে যায়। আল্লাহ আল্লাহ আল্লাহ, পাগলের মতো পানি পিপাসা, এত পিপাসা তারপরে গরম পানি ছাড়বে না, পানি পান করবে। ভিতরে যত নারী বুড়ি আছে সমস্ত নারী বুড়ি গরমের চুটে সবগুলা নারী বুড়ি গলে গলে পায়খানার রাস্তা দিয়া পায়খানার মতো বের হয়ে যাবে, ওগুলা মানুষ খাবে। দুনিয়ার আগুনে পুড়লে মানুষ কলিজার মধ্যে আগুন ধরা লাগে না, কলিজা আগুন ধরার আগেই মানুষ মারা যায়, ওই মানুষটা বাঁচে না। ও বাবার, আমার আল্লাহ বলেন জাহান্নামের আগুন এমন না, নারুল্লাহিল মুখদা, তোর দেহ পুড়াবে কলিজার। আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই নাফরমানেরা ভালো করে শোনো, আল্লাহর নাফরমানেরা ভালো করে শোনো, আবার আল্লাহ ডাক দিয়া ফরম বলেন নারুল্লাহিল মুকাদা, জাহান্নামের আগুন। ও যুবকেরা শোনো, জাহান্নামের আগুন এত কঠিন হবে আল্লাহর কালাম একটি শব্দ মিথ্যা না। যালিকাল কিতাব লা রাইবা ফিহি। ও দুনিয়ার মন্ত্রী মিনিস্টারেরা, ও দুনিয়ার সরকারেরা, ও দুনিয়ার ক্ষমতাধররা ভালো করে শুনো, আমার আল্লাহর কালামের আমার আল্লাহর কোরআনের একটি শব্দ মিথ্যা না, একটি শব্দের উপরে সন্দেহ করার কোনো অবকাশ না। কোরআন যা বলে সবই কি সত্য, কোরআন যা বলে সবই কি সত্য, সত্য কে কে মানেন, আল্লাহর কোরআন সবই সত্য, কে কে মানেন, এটা আল্লাহু আকবার আল্লাহু আকবার। আরে তাকবীর আল্লাহু আকবার, এ তাকবীর আল্লাহু আকবার, আলো ঘরে ঘরে জালো, আলো ঘরে ঘরে জালো, সুন্নার আলো ঘরে ঘরে জালো, আরে তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার। বেরো তো বলতেছিল অন্তর না পাক নিয়া, শরীর না পাক যেমন নামাজ হয় না তেমন অন্তর না পাক নিয়া নামাজ পড়লেও নামাজের মর্যাদা থাকে না, নামাজের সম্মান থাকে না, নামাজের ফজিলত থাকে না, যদিও শরীয়তের ভাষায় নামাজ হয়, যদিও কি শরীয়তের ভাষায় নামাজ হয়। ফাওয়াইলুল মুসাল্লিন, আবার আল্লাহ কোরআন শরীফে জানিয়ে দিয়েছেন ফা ফাও অক্ষর দিয়ে আল্লাহ বলেন ওয়াইলুল মুসাল্লিন, অর্থাৎ ওই লোকগুলা ওই নামাজিগুলা যে নামাজিরা নামাজ পড়ে আল্লাহর জন্য না হইয়া নামাজ পড়ে মানুষকে দেখাবার জন্য, মানুষ আমারে মুসল্লি কই
কিসের জন্য বলো? কিসের জন্য? কিসের জন্য নামাজ পড়ে? মানুষের দেখাবার জন্য, মানুষকে দেখাবার জন্য তারা হজ করে, মানুষকে দেখাবার জন্য তারা জিকির করে, মানুষকে দেখাবার জন্য তারা পিরগিরি করে, মানুষকে দেখাবার জন্য তারা মৌলভীগিরি করে, মানুষকে দেখাবার জন্য তারা মুক্তিগিরি করে, মানুষকে দেখাবার জন্য তারা বাবা এবাদত বন্দেগী করে, আল্লাহর গোলামি করে। আমার আল্লাহ বলে ওই লোকগুলার ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ, ঠিকানা কোথায় হবে? জাহান্নাম। জাহান্নাম ওয়াইল দুজকটা, ওয়াইল দুজক যারা রিয়াকার, মানুষকে দেখানোর জন্য ইবাদত করে, মানুষকে দেখানোর জন্য বন্দেগী করে, মানুষকে দেখানোর জন্য মনে মনে আসে মানুষ আমার বুজুর্গ করে রাখে, আমার প্রশংসা মানুষ করে রাখে, আমার নামে তকবীর দেয় রাখে, মনে 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 চিন্তা যে আমার নামে তকবীর দেয় রাখে, রোজ পূজা কেমন রোজ রোজ মূর্তি পূজা না, রোজ মানে হলো প্রশংসা করলে খুব খুশি, প্রশংসা করলে কি খুশি, কিন্তু আল্লাহ ওয়ালাদের শান হলো তাদের বেজার করলো, তাদের তাদের মুখের সামনে বকাবকি করলো যেমন, তাদের প্রশংসা করলো তেমন। আল্লাহু আকবার। তাদের প্রশংসা করলো যেমন আর সামনাসামনি বকাবকি করলো কি তেমন, তাদের অন্তরটা এরকম পাক পবিত্র বানিয়েছে। সুবহানাল্লাহ। আচ্ছা এইবার আপনাকে যদি কষ্ট করি, আপনারা অন্তর থেকে দিয়ে দেন, হ্যাঁ কামিয়াবি অর্জন করতে চাও, দুনিয়া আখেরাতে তুমি কি কামিয়াবি অর্জন করতে চাও, তাহলে তোমাকে একটা পাক পবিত্র অন্তর বানাইতে হবে। তারা কেমন মানুষ? এটা দেওয়া শেষ না, দেওয়া শেষ না, দেওয়া শেষ হলে টাকা পাঠাইছে আমার এনে রেকর্ড আছে, আমি তারা কি কইছি, কতটা বকা দিছি, টাকাও দিল বেটে আবার বকাও দিল, টাকাও দিছে আবার কি করছি বকাও দিছি, বকা খাইয়া লোকটা কান্দা শুরু করছে। হুজুর যতদিন বাসা আছি অতদিন আপনাকে দিয়ে যাব। আল্লাহু আকবার। কি হলো এটা? এই একবার দিছে তো আবার কি আনছো? বেশি হয়ে গেছে, না করলি না করলি ভালো শুনো। না না ঠিক আছে ঠিক আছে, সব ঠিক আছে, আপনারা আমার কাছে রাখবেন কি? আমি তো আর টাকা দিতে পারবো না, টাকা দিতে পারবো না মানে পারলেও দিব না, আমি এটা মনে রাখি টাকা ওয়াজের মধ্যে আইয়া বক্তায় দিন টাকা দিলে না, বক্তায় টেহা নেয় কথা কর না, টেহা নেয় না দেয় চুক্তি করে জীবনে কোন জায়গায়। দুই নম্বর হলো কোন মিরাত করে টেহা খাইনি, তিন নম্বর হলো মরা মানুষের নামে খতম করে টেহা খাইনি, কথা কি কইছি বুঝেন? আমিও মোল্লা আরো মোল্লা দর্জন আছে গ্রামে, কি কথা ঠিক না? প্রাইভেট পরে টাকা খাই নাই বলে আমি উত্তরে এমে মতে উঠছি, উত্তরের মতো জায়গায় আমার সেক্রেটারি তার মেয়েটারে পরে বের করছে,
ছোট্ট মেয়ে আমাদের কাছে না মারলে।